600 টাকা কেজিতে গরুর মাংস বিক্রির পরও দাম এখনও কেজিতে 100 থেকে 150 টাকা বেশি বলে মনে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এজন্য ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতিকে যৌথভাবে গরুর মাংসের দাম নির্ধারণের কথা বলেন সংস্থাটির মহাপরিচালক। সকালে টিসিবি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় শফিকুজ্জামান বলেন, যথাযথ উদ্যোগ নিলে গরুর মাংস 500 টাকা কেজি হওয়া সম্ভব। নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে গরুর মাংসের দাম ছাড়িয়েছিল 800 টাকা কেজি। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ায় কমে যায় বিক্রি, বাধ্য হয়েই বিক্রেতারা কমান দাম। রাজধানীতে কোথাও কোথাও বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মত বিনিময় সভায় দেখা যায় বিক্রেতাদের মধ্যে মাংসের দাম নিয়ে মতবিরোধ। আপনি যদি 800-900 টাকা লাগায় বিক্রি করেন, আপনার এখানে যাবে না কাস্টমার, যার এফোর্ড করতে পারে না সে যাবে না, তার হাত কাছে থাউজেন্ডস অফ অপশন আছে। তা আমি গরুর দামটা কমায় 595 টাকা বিক্রি করাতে আমার গরু 30-35টা, প্রতিদিন 28টা গরু বিক্রি হয়, এক একটা গরুর ওজন 6 থেকে 7 মণ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগের অভাবে গরুর দাম বাড়ে, যার প্রভাবে বাড়ে মাংসের দরও। এখন 1 লক্ষ টাকায় গরুতে যদি 10,000 টাকা খাজনা হয়, এটিও কিন্তু অত্যাধিক। একটা মুসলিম দেশ পাকিস্তান, সেখানেও দেখলাম যে 450 টাকা করে বাংলাদেশি টাকায় গরুর মাংস বিক্রি হয়। তাহলে কেন বাংলাদেশে 800 টাকা বিক্রি হবে? কি বলবো, যে একটা জায়গা আছে অস্পষ্ট। আমরা যদি এই মেজারগুলো নেই, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে বসেই 500 টাকার মধ্যে গরুর মাংসের দাম রাখা সম্ভব। এ সময় দাম কমানোর যৌক্তিকতা তুলে ধরে ব্যবসায়ীদেরকেই একক দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয়। আপনারা বসবেন, বসে বুধবারে আপনারা মিটিং করবেন, আপনারা ঠিক করবেন, বৃহস্পতিবার আমার অফিসে আসবেন। বুধবার ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতির বৈঠকে ঠিক হবে রাজধানীতে গরুর মাংসের দাম। আমরা সবাই বসছি, আচ্ছা আপনারা রিজনেবল প্রাইসে আসতে হবে। এখন রাজধানীতে দোকান ভেদে 600 থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, যা মাসখানেক আগেও ছিল 800 টাকার বেশি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।